দর্শক, গরুর খামারে ঘোড়া বিক্রি হবে, আসলে কত টাকায় বিক্রি হবে সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি যে এই গরুটি ঘোড়াটিকে কি কত দামে বিক্রি করবেন, কোথা থেকে পেলেন এবং কোন জাতের ঘোড়া, আমরা সেই সব বিষয় নিয়ে একটু কথা বলবো হীরা ভাইয়ের সাথে। হীরা ভাই, কেমন আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো 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 আছেন জি। এটা এই ঘোড়াটাকে কত টাকায় বিক্রি করবেন ভাই? না না ভাই, এটা ঘোড়া বিক্রি করবো না। বিক্রি করবেন না? না ভাইয়া। তাহলে এটা আমাদেরকে একজন ওই যে সিলেট 120 মাজার থেকে এক খাদেম সাহেব, আমাদের মহাজনের সাথে পরিচিত, উনি দুইটা ঘোড়া দিয়েছিল আমাদেরকে পালার জন্য, এমনি ফ্রিতে দিয়েছিল। আমরা পালতেছি পরে এই খাবার দাবার আদি যদি দাম বেড়ে যাওয়ার কারণে ভাবলাম যে এটা পাইলে এখন আমাদের ই নাই, ফ্রিতে দিয়ে দিব। ভাই কি বলেন আপনি? এই ভাই, এটা ফ্রিতে দিয়ে দিব। এত সুন্দর একটি ঘোড়াকে আপনারা ফ্রিতে দিয়ে দিবেন? যদি নিয়ে সবকে পালে সুন্দর করে পালে রাখতে চাই তাহলে আমরা ফ্রিতেই দিয়ে দিব ভাই। কারণটা কি ভাই? এমনি খাবার টাবার দাম বেশি পারলাম অনেকদিন, তাই ভাবলাম যে এটা তো কোনো ই নাই, এই জন্য দিয়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবো ভাই। গরুরে খাওয়ান, গরুতে দুধ দেয়, সেই কারণে আপনি গরুটা খাওয়ান, কিন্তু এই ঘোড়াকে খাওয়াচ্ছেন আপনার, ঘোড়া কিছু দিচ্ছে না বলে আপনার ঘোড়াটাকে আপনারা ফ্রিতে দিয়ে দিবেন? না, পালছিলাম, সবকে পালছিলাম মানে খাওয়ানোর জন্য, সুন্দর করে এই করার জন্য, কিন্তু এখন আর পারতেছি না ভাই। এখন আর পারতেছেন না? না এখন আর পারতেছি না, তাই ভাবলাম যে এটা কেউ যদি পছন্দ করে নিয়ে যেতে চায়। যে মানুষটা আপনাদেরকে দিল ফ্রিতে সেই মানুষটা কষ্ট পাবে না? আপনারা ফ্রিতে দিয়ে দিবেন খাওয়ার? এমনি দিয়ে দিবেন ভাই? এমনি দিয়ে দিবেন? কোন টাকা নিবেন না? না না, কোন টাকা নিব না। এটা জবান দিচ্ছেন কিন্তু? জবান দিয়েছি। হ্যাঁ জি। মাঝখানে আমরা শুনতে পাচ্ছি এই ঘোড়াগুলাকে আপনারা খাওয়াইতে পাচ্ছেন না বলেই দুইটা ঘোড়াকে আপনারা কি যেন একটা করতে চেয়েছিলেন, একটু যদি বলেন আমাদেরকে। না কিছু করতে চাইছি, চাইছিলাম যে মহাজনের বলছিলাম যে মামা এই দুইটা ঘোড়া তো রাইখা কোনো লাভ হচ্ছে না, এই করি কি করবেন করে ফেলান, পরে করি তাহলে বন্ধু রাত্রেবেলা ঘোড়া দুইটা বন্ধ ছেড়ে দাও। আমার ভাবলাম ছেড়ে দিবো, আপনাদের আর কি খেয়ে ফেলায় জমি জামা খাবার দাবার গাছ গুছ নষ্ট করে ফেলা, এই জন্য ভাবলাম যে না। মানে দুইটা ঘোড়াকে ছেড়ে দিতে চেয়েছেন, কারণটা কি? কারণ এমনি খাবারের জন্য আর কি। মানে ছেড়ে দিতে চেয়েছেন মানে যেখানে চলে যায় যা, চলে যায় জানি এই জন্য। মানে এখন এমন কি জিনিস যেটা তো পদা ডাস্টবিন না, ময়লা না, যেটাকে আপনারা কেউ নিতেও চায় না? নিতে চায় হয়তো বা জানে না কেউ, এই জন্য আসে না। কিন্তু আমাদের এই এই মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মানুষ জেনে যাবে, কোটি কোটি মানুষ জেনে যাবে, অনেক মানুষের শখ রয়েছে যে ঘোড়া পালবে। ঠিক আছে, কিন্তু আপনারা তো ঘোড়াটাকে যত্ন করেন নাই ভাই, নাজুক অবস্থা, মানে তার যে অ্যাক্টিভিটি, তার চেহারা অনেক সুন্দর। আমরা একটু ঘোড়াটাকে দেখাই, খুব লাল টুকটুকে একটা ঘোড়া। এই ঘোড়াটাকে তারা ভালো ফ্রিতে দিয়ে দিতে চাচ্ছেন, এমনকি যখন কোনো লোক নিচ্ছে না সেই ঘোড়াটাকে তারা রাস্তায় ছেড়ে দিতে চেয়েছেন, যে যেখানে যাক যাক, যেখানে যাক, যেখানে হয়তো কোনো মানুষ হয়তো পেয়ে যাবে, এই এমন একটা অবস্থা ছিল। কিন্তু সেই ঘোড়াটা এখন তারা আমাদের প্রতিবেদনের মাধ্যমে যে কোনো মানুষ যদি কেউ নিতে চায়, এত লাল টুকটুকে একটা সুন্দর একটি ঘোড়া, সেই ঘোড়াটাকে তারা ফ্রিতে দিয়ে দিতে চাচ্ছেন, কোনো মূল্য নেবেন না, একদম বিনা টাকায়। ভাই আপনি তো মনে করেন যে এই কথাটা বলেছেন যে এই ঘোড়াটাকে কতদিন পর্যন্ত আপনারা ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন? এটা আমি আরো 4-5 মাস আগে ছেড়ে দিতে চেয়েছিলাম বন্ধ জমিনে, কিন্তু পরে ছাড়লাম না, কার কি নষ্ট করে ফেলাই সেই জন্য ছাড়ি নাই। এখন ভাবলাম যে কেউ যদি এমনি সবকে নিতে চাই তাহলে দিয়ে দিব। কোনো টাকা নেবেন না? না কোনো টাকা নেব না ভাই। এই যে আপনারা কতদিন ধরে খাওয়াইতেছেন? আমরা খাওয়াইতেছি 8-9 মাস। 9 মাস ধরে খাওয়াইছেন? এই খাওয়াইছেন, এত কষ্ট করলেন, সেই সুবাদে আপনাদের একটা পারিশ্রমিক লাগবে না? না ভাইয়া, কোনো পারিশ্রমিক লাগবে না। ভাই ভিডিও বানানোর জন্য মানে এই মানুষকে ভাইরাল হওয়ার জন্য এই কথা বলতেছেন? না 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 ভাইয়া, এটা সত্য, এটা সত্য, একদম রিয়েল রিয়েল ভাইয়া। মানে ফ্রিতে দিয়ে দিবেন? জি জি, ফ্রিতে দিয়ে। মানে কোনো টাকা পয়সা নেবেন না? না না, কোনো টাকা পয়সা নেব না ভাই। দর্শক, আপনারা তো এখন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে চাচ্ছি যে ভিডিওটি যত বেশি শেয়ার দিবেন আপনারা, তত বেশিটি এই ঘোড়াটার ভাগ্যটা খুলের জন্য। আমরা এতদিন আমরা ভিডিও করেছি অনেক সময় অনেক মানুষের বিপদ আপদের জন্য, কিন্তু আজকে এই ঘোড়াটার বিপদ এক কথা বলা যায় যে খাবারের জন্য অনেক কষ্ট পাচ্ছে,
এবং এই খামারই আর চালাতে পারছেন না, তার নিজের যে খামার রয়েছে গরুর খামার সেই গরুর খাদ্য দামও অনেক বেশি, সেই কারণে এই ঘোড়াটাও কিন্তু এখন এই তার দ্রব্যমূল্যের দামের কারণে তিনি আর সেটা বহন করতে পারছেন না, সেই কারণে কিন্তু এই ঘোড়াটিকে তিনি যে কোনো মানুষের কাছে যে কোনো ব্যক্তি যদি নিতে চান যে তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন তার কাছে দিতে চাচ্ছেন, তিনি নিয়ে এখান থেকে নিয়ে আবার বিক্রি করবেন ওই ধরনের চিন্তাও আপনাদের না হয়, আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি নিয়ে গেল আপনাদের কাছ থেকে নিয়ে চড়া দামে বিক্রি করে দিল, এমন কোনো তার মানে আপনারা ফ্রিতে পেয়েছেন, আপনারাও ফ্রিতেই এই ঘোড়াটাকে দিতে চাচ্ছেন তাতে কোনো সন্দেহ নাই, সেটাই বলতে চাচ্ছেন। আমরা একটু ঘোড়াটাকে কি বাইরে বের করা যাবে ভাই? একটুখানি বাইরে যদি বের করে নেন তাহলে আমরা বুঝতে পারবো, আমরা আপনাদের ঠিকানাটাও দিব বা আমাদের ঠিকানাটা দিব, আমরা একটু যাচাই বাছাই করে যে কোনো ব্যক্তি যদি পালার জন্য নেন, কোনো শিল্পপতি হোক বা যে কোনো ভালো অনেকের খামার রয়েছে, অনেকের শখে ঘোড়া পালন করতে চান বা এমন একটি ব্যক্তিকে আমরা এই ঘোড়াটাকা অন্তত যদি আপনাদের ঠিকানাটা দিয়ে দিই বা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিই তাহলে হয়তো এই ঘোড়াটিকে পেয়ে মানুষ অন্তত খুশি হবে এবং তিনি পালন করতে গিয়েও চিন্তা করবেন যে না আমি ঘোড়াটাকে কষ্ট দিব না, অন্তত এই ঘোড়াটার চেহারা হয়তো এক বছরের পরিবর্তন চলে আসবে। হীরা ভাই এটা আসলে কি খায়? এটা সব খাবারই খায়, যেমন ঘাস, গমের ভুসি, বুটের ভুসি, এই আপনি যাবতীয় খাবার। মানে ও কাউকে আক্রমণ করে না তো? না না, আমরা কোনো কাউকে দেখেন না, আপনি দাঁড়ায় রয়েছেন, আপনি দাঁড়ায় রয়েছেন, আমরা দাঁড়ায় রয়েছি, কাউকে কোনো কিছু করে না। কতদিন খাবো ভাই? দুই একদিন হয়তো বা, এক বেলা দুই বেলা, ওই তো সবসময় এটাই খাওয়াইতে হয়, সবসময় হলো জুটা খাবারই খাওয়া যাচ্ছে। মানে ও কখনো এই আপনার খাবার মাঝে মাঝে ভালো খাবার দিই, খায় মাঝে মাঝে, সবসময় পরে প্রায় সময় খায়। ঘোড়া দেখি আমরা কতটা মানে এলো আনন্দ পাই, কত আমাদের সন্তানরা কোথাও ঘুরতে গেল ঘোড়ার পিঠে উঠে একটা ছবি তুলবে, একটা সেলফি তুলবে, সেটা কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু সেই ঘোড়াকে আজকে একটা কি বলা যায় একটা ভালো একটা পরিবেশে আপনারা ফিরিয়ে দিতে চান যাতে সেই ভালো থাকে সুস্থ থাকে, সেটাই চাচ্ছেন আপনারা? জি 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 ভাইয়া। মানে এমনি অসুস্থ তো না? না না, কোনো অসুস্থ না ভাইয়া, একদম সুস্থ সবল, একবার পুরো সুস্থ। দর্শক এই যে দেখেন একদম সুস্থ সবল একটি ঘোড়া, সেই ঘোড়াটিকে তারা ফ্রি একবার বিনামূল্যে দিয়ে দিতে চান, কোনো টাকা পয়সা কোনো কিছু নেবেন না, কারণ একটা জায়গা থেকে তারা হলো তিনি অনেক কষ্টে ছিলেন সেই কারণে তিনি লালন পালন করতে পারতেছেন না, একজন খামারিকে তিনি দান করে দিয়েছেন, আর এখন সেই খামারিও এই ঘোড়াটিকে মানে লোক দিয়ে দিতে চান বিনামূল্যে। আমরা আপনাদেরকে দর্শকের ভিডিওটি দেখাবো, পুরো বিষয়টি আপনারা দেখবেন এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের ঠিকানাটি থাকবে, সেই ঠিকানায় আপনারা সরাসরি যোগাযোগ করলে আপনারা এই ঘোড়াটি নিতে পারবেন। দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো জুটা কতটা ক্ষুধার্ত থাকলে এই ঘোড়াটি নিচে পড়ে থাকা সেই আবর্জনার ভিতর থেকে সেই খাবারটা ময়লার খাবারের মধ্যে থেকেও তো সেই খাবারটি খাচ্ছেন, অথচ যেটা গরুতে খায় না, এই যে দেখেন গরু দাঁড়িয়ে আছে কিন্তু সেই গরুতে খাবারটা খাচ্ছে না, সেই ঘোড়া কিন্তু খাচ্ছে। আর এই ঘোড়াটাকে অন্তত সুস্থ সবল রাখার জন্য যাতে ভালো পরিবেশে গিয়ে ভালো অবস্থানে গিয়ে থাকতে পারে সেই কারণে কিন্তু তারা এই ঘোড়াটিকে বিনামূল্যে দিয়ে দিতে চাচ্ছেন, এবং যে কোনো ব্যক্তি হয়তো এই ঘোড়াটাকে নিতে পারবেন কিন্তু কোনোভাবেই চিন্তা করবেন না যে আমি নিয়ে অন্য কোথাও বিক্রি করবো, সেই ধরনের চিন্তা ভাবনা। আমাদের ভিডিওতে টোটালি ডিসক্রিপশনে তাদের ঠিকানাটা থাকবে, পাশাপাশি তাদের মোবাইল নাম্বারটা থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এই ঘোড়াটিকে নিয়ে যেতে পারবেন। দর্শক দর্শক অনেক সুন্দর একটি ঘোড়া, এই ঘোড়াটিকে এই খামারি বিনামূল্যে দিয়ে দিতে চাচ্ছেন কেন, আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। ভাই আমাদেরকে একটু বলবেন, আপনি কি ভিডিও করার জন্য মানে এই কথাটা বলতেছেন নাকি সত্যিকারের অর্থে আপনার ঘোড়াটাকে ফ্রিতে দিয়ে দিবেন? না, সত্যিকারের ঘোড়াটা ফ্রিতে দিয়ে দিবেন, একদম ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা পয়সা নেবেন না, কোনো টাকা, এক টাকাও নেবেন না? না ভাইয়া, ভাই আমরা বুঝতেছি না, আমরা যতটুকু জানতাম এই ঘোড়াটিকে আপনার মাঝে মাঝে এই একবার একটা ডিসিশন নিয়েছেন আপনারা ছেড়ে দিতে চেয়েছেন, কারণটা কি? কারণটা অনেকদিন থেকে পালছি, ভাবছি যে না আর পালবো না, এটাকে ছেড়ে দেবো। মানে রাস্তায় ছেড়ে দিবেন যে নিয়ে যাক, যা নিয়ে যাবেন না, যে নিয়ে যাক, ভিডিও বানানোর জন্য বলতেছেন না তো ভাই? না ভাইয়া, ভিডিও বানানোর জন্য না ভাই। এই ঘোড়াটাকে মানে এই ঘোড়াটার এত সুন্দর একটি ঘোড়া, দর্শক দেখুন এত সুন্দর একটি ঘোড়া, এই ঘোড়া তো মানুষ অনেক শখ পরিপালন করে, আমরা তো শখে পাললাম ভাইয়া, শখে পালন করে, আমাদের একজনে শখে দিয়েছে সিলেটার 120 প্লেয়ার মাদার থেকে খাদেম সাহ দুইটা খুব ঘোড়া পাঠিয়েছিল, আমরা শখে পালছি, পালার পরে একটা ঘোড়া একজনে পছন্দ করছে, আমরা দিয়ে দিছি সুন্দর করে, তুমি ফ্রিতে ফ্রিতে। সেইটা কেমন ছিল? সেটা এরকমই ছিল, এরকমই ছিল,
দিয়ে দিয়েছি যে সুন্দর করে মানে বিক্রি করা যাবে না, সুন্দর করে পালবেন। পরে উনি নিয়ে গেছে পছন্দ করে যে না পালবো, বিক্রি করবো না। তো এখন এই ঘোড়াটাকে কি কাউকে দিয়ে দিবেন? মানে এটা কাউকে দিয়ে দিবো, যদি বলে যে না আমরা বিক্রি টিক্রি করবো না, সুন্দর করে লালন পালন করবো আমরা, যেমন চলি আমরা ধরো সুন্দর করে পালবো, তাহলে দিয়ে দিবো, ফ্রিতে দিয়ে দিবো ভাইয়া। মানে ঘোড়ার কি কোনো মূল্য নাই? আপনারা রাস্তায় ছেড়ে দিতে চেয়েছেন, এখন মানুষকে এমনি দিয়ে দিতে চাচ্ছেন, বুঝলাম না ভাই। আছে কিন্তু আমাদের আমাদের আর পালার কোনো ই নেই ভাইয়া, এই জন্য দিয়ে দিব। আপনাদের ঠিকানাটা কি দেওয়া যাবে ভাই? আপনাদের মোবাইল নাম্বারটা কি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন।